পরের মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে থাকছেন রোনাল্ড কোম্যানি। বোর্ড মিটিং এর পর এক সংবাদ সম্মেলনে এ ডাচ কোচের থাকা নিশ্চিত করেন বার্সার প্রেসিডেন্ট লাপোর্তা। করোনার কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইস্তানবুল থেকে সরিয়ে নেওয়া হয়, সেই ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে সুপার কাপের ম্যাচটি তুরস্কে আয়োজনের জন্য বিবেচনা করছিল ইউএফা। তবে আগামী 11 আগস্ট আয়ারল্যান্ডের বেলফাস্টেই হবে ইউএফা সুপার কাপের লড়াই। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করেন মেসিরা। তার স্মরণে ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন ও ম্যাচের আগে ম্যারাডোনার ছবি সংবলিত একটি বিশেষ জার্সি পরেন লায়নেল মেসির দল। শেষ সময়ের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে ইউরোপিয়ান অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখল পর্তুগাল। এর আগে সেমিতে নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। 7 জুন স্লোভেনিয়াতে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে 3 ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলের নতুন মুখ পাকিস্তানের সাবেক খ্যাতিমান ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান।